আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এক বেস্ট ফগার মেশিনের ফুল সেটটি সেটিং করতে হয়। চলো আসুন দেখুন। এখন আমাদের প্রয়োজন একটি ফুল সেট, একটি স্টার স্ক্রুড্রাইভার এবং একটি রেঞ্চ। এখন আমরা ফার্স্ট রেঞ্চ দিয়ে ফুয়েলের পাইপটি খুলে নেব। এখন আমরা ফুয়েলের যে চাবিটি আছে সেই চাবিটি খুলব। দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে নজেল। এটির কাজ আমরা পরবর্তীতে জানতে পারব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে পুলিতে যে চারটি নাট লাগানো আছে সে চারটি নাট খুলতে হবে। চারটি নাট খোলার সঙ্গে সঙ্গে পুলিটি খুলে যাবেন। এরপর এখানে দেখা যাচ্ছে একটি ত্রিভুজের মতন একটি পাশ দেওয়া আছে, এ পাশটিতে খুলতে হবে। যদি কোনো কারণবশত আটকে থাকে তাহলে আশেপাশে থাকা হালকা স্ক্রুড্রাইভার বা রেঞ্চ দিয়ে টোকা দিলে খুলে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ভিতরে ফুল সেট এবং গ্যাসকেট লাগানো। তো ফুল সেটটি খোলার জন্য স্ক্রুড্রাইভার দিয়ে আমাদের এটি খুলতে হবে। এটি খোলার পর আমরা আট পাতার একটি ফুল দেখতে পাবো, যেটি সম্পূর্ণ SS ধাতু তৈরি এবং এটি বাংলাদেশে তৈরি হয় না। এবং এই পাটিতে থাকা গ্যাসকেটটি আমরা ভালোভাবে খুলে নেব এবং তা ভালোভাবে পরিষ্কার করে নেব এবং পেট্রোল দিয়ে ধুয়ে নেব। দেখা যাচ্ছে অনেক চকচকা। ভেতরে থাকা ফুল সেটটি এখন আমরা বের করছি। এই পার্টিতে দেখা যাচ্ছে টোটাল আটটি ফোঁটা আছে এবং এই ফুল সেটের আটটি পাতা দিয়ে আটটি ফোঁটা ভালোভাবে পূরণ করে দিতে হবে। যদি কোনো কারণবশত একটি ফোঁটা থেকে হাওয়া লিক করে তাহলে মেশিনটি কোনোরকমতে স্টার্ট হবে না। এরপর আমরা এটি পুনরায় সেট করে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ টাইট করে লাগাতে হবে। ফুল সেটে থাকা গ্যাসকেটটি এখানে বসাতে হবে। এবার সুন্দর করে ফুল সেটের যে পাটি ছিল পাটটি বসাতে হবে। বসানোর পর আমরা মেশিনটির পুলি সেট করব এবং সেট করার সময় অবশ্যই দেখতে হবে যেটা ভালোভাবে সেট হয়েছে নাকি। সেট হওয়ার পরে এটি চারটি নাট দিয়ে আমরা টাইট করে দেব। টাইট করার সময় ভালোভাবে মিলিয়ে টাইট দিয়ে দিতে হবে। ভিডিওটির শুরুতে আমরা এই পার্সটি খুলেছিলাম। এই পার্সটি হচ্ছে গিয়ে তেলের চাবি, ফুয়েল কি। এখন এখান থেকে আমরা নজেল খুলে নেব আর এটি হচ্ছে গিয়ে নজেল। এই নজেলটি খুলে আমাদের চেঞ্জ করতে হবে। এই নজেলটি ভেতরে একদম চিকন একটি সুরঙ্গ আছে যেটি দ্বারা তেল ডেলিভারি করা হয়। কোনো কারণবশত এটি আটকে গেলে মেশিনটি স্টার্ট হবে না এবং এটি চেঞ্জ করতে হবে। আমার ফুল সেটে থাকা সেই নতুন নজেলটি এখন লাগিয়ে দিচ্ছি। এটি ভালোভাবে টাইট করে নিতে হবে। এরপর এটি পুনরায় নির্দিষ্ট স্থানে ফিটিং করতে হবে। এটি টাইট দেওয়ার পরে আমাদের ফুয়েলের পাইপটিও ফিট করে নিতে হবে, সেটিং করে নিতে হবে বা ফিট। এখানে থাকা সুইচটিতে চাপ দিয়ে দিলে এখন মেশিনটি স্টার্ট হয়ে যাবে। এই মেশিন সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে আপনি ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক লিঙ্কটিতে যোগাযোগ করুন। ধন্যবাদ।